কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। রোববার রাত 8টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।